দেখুন কিভাবে এই রাউন্ডটা বানাচ্ছি। এই রাউন্ডটাতে কিন্তু একটু কাটিংটা একটা ডিজাইন চলে আসবে। তো গাইস নেক্সটটা জিরো হবে, হালকা লো ফিট জিরো হবে, সেই অনুযায়ী আমাকে কাটিংটা করতে হবে। তো দেখুন এই জায়গাটা কিন্তু একটা ভালো ডিজাইন আসবে। তো দেখুন কিভাবে করি, খুবই ইন্টারেস্টিং হতে চলছে হেয়ার কাটিংটা। তো দেখুন তো দেখুন গাইস এই এইটুকু জায়গায় আমার জিরো হবে, জিরো হয়ে কিন্তু কাটিংটা স্লোপিং আসবে। তো দেখুন কিভাবে করতেছি হেয়ার কাটিংটা, জিরোটা কিভাবে মেলাচ্ছি এখানে স্লোপিং করে, হালকা ভি শেপ থাকবে। তো গাইস আমার সাইডটা জিরো করা হয়ে গেছে, এখন আমাকে ওয়ান লাগাতে হবে। ওয়ানটা আমি একদম ড্যার করে নেব, ঠিক আছে, একটা আমি ড্যার করে নেব। দেখুন ড্যার করে নিয়ে স্লোপিং করে মেশিনটাকে তুলতে হবে। এটা কিন্তু খুব অল্প জায়গার মধ্যেই কিন্তু স্লোবিংটা হবে। তো দেখুন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে হেয়ার কাটিংটা গাইস, অবশ্যই মনোযোগ সহকারে দেখুন হেয়ার কাটিংটা। তো দেখুন আমি মেশিনটা কতটা তুলতেছি কোন জায়গায়, অবশ্যই ধ্যান রাখবেন। আর দেখুন গাইস আমি কিন্তু এই জায়গাটা কিন্তু রেখে দিয়েছি, এটা পরে ফিনিশিং করে দেব, ঠিক আছে। তো দেখুন হেয়ার কাটিংটা অবশ্যই ভালো লাগবে হেয়ার কাটিংটা আপনাদেরকে। আর যদি নতুন হয়ে থাকেন গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি কিন্তু প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি। তো দেখুন ১.৫ ব্যবহার করতেছি আমি গাইস। তো দেখুন দেখুন আমার 1.5টা কমপ্লিট, এখন আমি একদম 0.5 দিয়ে হালকা স্লোবিং করে দেব। মেশিনটা দেখুন আমি কিভাবে চালাচ্ছি, একদম উপরের দিকে হালকা লাগিয়ে কিন্তু আমি উপরের দিকে তুলছি, সেই অনুযায়ী কিন্তু এই জিরোটাকে মানে কম জায়গার মধ্যে যখন আপনি মেলাতে যাবেন এভাবেই কিন্তু আপনাকে মেলাতে হবে। তো দেখুন আমি কিভাবে মেলাচ্ছি, মেশিনের কিন্তু একটা সাইড ব্যবহার করতেছি আমি। দেখুন অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তো দেখুন একদম ধ্যান রাখবেন আমি মেশিনটা কোথায় কিভাবে চালাচ্ছি আর লেভেল করতেছি কাটিংটা। দেখুন
বেশিরভাগ কিন্তু আমার মেশিনের এই সাইড বা এই সাইড চলতেছে। দেখুন কিভাবে জিরোটা মেলাই, এখানে আমাকে আর একটু মারতে হবে মেশিনটা 1.5, একটু তুলে দিতে হবে। আবার নিয়েছি 0.5, 0.5 দিয়ে স্লোবিং করে তুলতেছি। দেখুন তো, দেখুন গাইজ আমি 0.5 টাই মারতেছি, এখনো স্লোবিং করে উপরের দিকে তুলতেছি। দেখুন, আর অবশ্যই ধ্যান রাখবেন মেশিনে কিন্তু একটা সাইড চলবে। দেখুন অল্প জায়গার মধ্যে কিন্তু আমাকে স্লোবিংটা মেলাতে হবে জিরোটা। দেখুন একদম জিরো করে নেব, হালকা টেনে নেব মেশিনটা নিয়ে, কিন্তু বাকি যে দাগ লাইনটা বোঝা যাচ্ছে সেটা মেশানোর চেষ্টা করব। দেখুন কিভাবে তুলতেছি মেশিনটা আমি, একদম জিরো করে নিয়েছি, কারণ এখানে ডার্ক লাইনটা বোঝা যাচ্ছে মেশিনের একটা সাইড দিয়ে কিন্তু আমি এখনো করতেছি। দেখুন হালকা হালকা করে লাগিয়ে কিন্তু আমাকে লেভেলটা নিয়ে আসতে হবে, কারণ খুবই শর্ট জায়গার মধ্যে আমাকে জিরোটাকে মেলাতে হবে। তো গাইস জিরো থেকে একটু বাড়িয়ে নিয়েছি, এই জায়গাটাকে আমাকে মেলাতে হবে। একদম 0.5 করে নিয়েছি গাইস। দেখুন এই জায়গাটাতে আমি হালকা করে একটু মেশিনটা চালিয়ে দেব, এখানে একটু ভারী ভারী লাগতেছে। তো দেখুন মেশিনের একটা কানে কিন্তু ব্যবহার করতেছি আমি, এই জায়গাতে সেম ভাবেই মারবো। একদম জিরো করেছি, জিরো করার পরে আমার যে জিরোটাকে মেলাতে হবে সেই জায়গাটায় গাইডলাইনটা বোঝা যাচ্ছে সেটাকে মিশিয়ে দিতে হবে। গাইজ যারা এখনো লাইক করেনি অবশ্যই ভিডিও লাইক করে দেবেন। তো অবশ্যই গাইজ একটা আপনার সুন্দর কমেন্ট করে দেবেন কেমন হয়েছে হেয়ার কাটিংটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি শর্ট জায়গার মধ্যে জিরোটা কিভাবে মেলাচ্ছি। তো দেখুন গাইস 0.5 দিয়ে মারতেছি। এখন ডাইরেক্ট জিরো করে নিয়েছি, জিরো করে নিয়ে মেশিনের একটা যেকোনো সাইড সাইড দিয়ে আমাকে হালকা হালকা করে মেশিনটা চালাতে হবে। তো দেখুন আমার কিন্তু জিরোটা মেলানো শেষ গাইস। দেখুন দেখুন লাগিয়েছি আমি 3 নাম্বার লাগিয়ে কিন্তু এটাকে টেনে দিয়েছি,
দিয়ে কিন্তু আমাকে এই বড় চুলটাকে একটু করে মেরে দিতে হবে। দেখুন, একদম স্লোবিং করে তুলতে হবে। দেখুন, এই 3 নম্বরটা কিন্তু বেশিটা ধরবে না, হালকা ধরবে, অতটুকুই আমার দরকার। দেখুন, সুন্দর একটা শেপে নিয়ে আসতে হবে চুলটাকে। দেখুন কিভাবে মেশিনটা চালাচ্ছি আমি। .5 চলছে এখন। তো গাইস, এটা চলার পরে আমাকে 2 নম্বরটা নিতে হবে। 2 নম্বরটাও আমি টেনে দেব, মানে 2.5 সেম ভাবে একটু মারবো। দেখুন, তো গাইস আমি আবার চলে আসলাম 1.5, আর একটু মারতে হবে, এরপরে কিন্তু চুলটা লেভেল চলে আসবে। দেখুন, সেম ভাবে আমাকে চালাতে হবে। .5 চালাচ্ছি গাইস। যারা এখনো লাইক করেনি গাইস, অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনি হেয়ার কাটিং শিখতে চান। তবে তো গাইস দেখুন, এই জায়গাগুলোতে আমাকে এই কেসিটা হালকা করে মেরে দিতে হবে। দেখুন, আমি সরু চিরুনিটা নিয়ে নিয়েছি, হালকা করে স্লোবিং করে দিতে হবে। দেখুন, জাস্ট হালকা করে দিতে হবে, আর এই জায়গাটাতে কিন্তু আমার রাউন্ড হবে, আমি মেশিন দিয়ে কাটবো। দেখুন কিভাবে কেসিটা চিরুনিটা চালাচ্ছি। দেখুন কতটুকু জায়গা আমি কেটে কেটে লেভেল করতেছি। যেখানে একটু ঘন লাগবে সেখানে এইভাবে কেসিটা একটু চালিয়ে দেবেন, এই আঙ্গুলে রেখে ডাইরেক্ট। দেখুন, দেখুন এই জায়গাতে একটু ঘন লাগতেছে, তো আমি এইভাবে কেটে দেব, এতে কিন্তু লেভেলটা ভালো আসবে। এই জায়গাটাতে একটু ছোট করে দিতে হবে, চুলটা ভারী রয়েছে।
সেই অনুযায়ী দেখুন, স্লোবিং লুপে নিয়ে আসতে হবে। এই যে নিচের জায়গাটাতে আমি সরু জায়গাটা চালাবো, দেখুন স্লোবিং করে এই উপরে চুলটা একটু বড় রয়েছে, এটাকে এইভাবে একটু কেটে দিতে হবে। তো গাইস কেমন হচ্ছে হেয়ার কালারিংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে নিচে আমাকে হালকা হালকা করে মেরে দিতে হবে। তো গাইস দেখুন আমাকে এই জায়গাটা বানিয়ে দিতে হবে। তো আমি চুলটা এই রকম চিরুনি করে নিয়ে দেখুন কিভাবে এই রাউন্ডটা বানাচ্ছি। এই রাউন্ডটাতে কিন্তু একটু কাটিংটা একটা ডিজাইন চলে আসবে দেখুন। এই জায়গাটাতে হালকা মারতে হবে আমাকে এসিটা, আর এই জায়গাটা ভারী রয়েছে তার জন্য হালকা করে একটু ছোট করতে হবে। তো গাইস সেম ভাবে আমাকে এই সাইডটা তো একটু বানিয়ে দিতে হবে। দেখুন হালকা করে কেসি মেরে দিতে হবে এই জায়গাটাতে। দেখুন তো গাইস ফাইনালি আমার হেয়ার কাটিং কমপ্লিট। তো কেমন হয়েছে হেয়ার কাটিংটা অবশ্যই কমেন্ট করবেন গাইস, আর এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি গাইস। তো দেখুন